দেবর গতকালকে বিয়ে করছে, আমাকে দেখে নাই, এটার জন্য পানিশমেন্ট পরে হবে। যদিও এটা ঘরোয়াভাবে বিয়ে হয়েছে, অনুষ্ঠান পরে হবে, তাই না? আমি আজকে দাওয়াত খেতে আসছি, কারণ দাওয়াত না খেলে হবে না বিয়ে বলে কথা। আমাদের কিউট মিষ্টি আপু মোস্তারিন আপু সবাই আপনারা চিনেন, মানে মুখ দেখতে হয় না, নর্মালি মানে ওর ফেস দেখলে বোঝা যায় যে সে আসলে কে। হয়েছে আমি সেটাই বলেছিলাম কালকে যে ওরা পছন্দ করতো, পছন্দ করা তো মানে ভালো একটা জিনিস, কিন্তু সেটা ফ্যামিলিগত ভাবে বিয়ে হয়েছে। বউ পাশে তুমি গরম আছে, বউ ভাবে দুজনেই সাথে আছি, তুমি মেয়ে ছেলে মানুষ, তুমি মেহেদি দিয়েছো, ও আমাকে দিয়ে দিছে যে আমার নামও তোমার হাতে থাকবে। এমনিতে আমাদের সুদর্শন ছেলে, ব্ল্যাক কালার করছে, অনেক সুন্দর লাগছে। সবাই দোয়া করবেন আমাদের নতুন দম্পতির জন্য, ওরা যেন সারা জীবন অনেক ভালো থাকে, আর আমার তরফ থেকে তো দোয়া ভালোবাসা থাকবে। তোমাদেরকে মিলিয়ে দিলাম বাবা, আমরা এখন কাপুর ব্লগ দেখতে চাই তোমাদের, ছেড়ে দিয়েছে বা কি কন্টেন্ট ক্রিয়েটর ব্রো, এরা হচ্ছে বিয়ে ভিডিও ছাড়ছে, ওইটা আমি যেমন বসে থেকে একটুকু না কেটে দেখছে, সবাই এভাবে বিয়ে ভিডিও সবাই পছন্দ করে, তার মধ্যে আমাদের সেলিব্রিটি তো তারপর ব্লগ দেখতে চাই নাকি রেগুলার। অবশ্যই হবে ইনশাআল্লাহ কিছুদিন পর থেকে, ফুল ব্লগ দেওয়া আছে তো বিয়ের এ টু জেড। তুমি কোন পক্ষে হবা? আমি অবশ্যই আমি তো আমি তো চিন্তা করছি, কারণ আমার ভাবি অনেকগুলো ঠিক আছে, আমি কাজের সাথে আসবোনি, কিছু হোক আর না হোক বইয়ের চোখ দুটো মাশাল্লাহ। হ্যাঁ অনেক সুন্দর, ওকে দেখে আমি কিন্তু ফার্স্ট মনে করতাম অনেক বেশি চঞ্চল বা অনেক বেশি একটু মুডি টাইপের, কিন্তু মোটে আমার না, মাস্ক খুলে বা ওকে যখন আমি দেখেছি ওর সাথে মিশে বাচ্চা বাচ্চা গাইস, একদম বাচ্চা মেকআপ চাপ দিয়ে দেখছে, থামো আমি কালকে যখন হলুদ শাড়ি পরে চুলটা বেনি করে এমন করেছিল, এত সুন্দর, এত সুন্দর লাগছিল, খুব বেশি সুন্দর লাগছিল, আমি দেখেই বলছি কি কিউট, একদম একটা সিরিয়াল একটা নাটক হয় না ওর মতো পুরা দেখতে, গরম বেশি নাটকের ঠিক না।